শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনা সংক্রমিত হয়েও রেহাই নেই, করোনা হাসপাতালে ধর্ষণের শিকার মহিলা। এবার ভারতে করোনায় মৃতদের চিতা নিয়ে ব্যঙ্গ করল চীন, বিতর্ক তুঙ্গে। ভারতে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ করে আটক হল যুবক। এবার ভারত জুড়ে লকডাউন জারির পরামর্শ দেশটির সুপ্রিম কোর্টের। এবার মমতার নেতৃত্বে মোদীকে হটাতে প্রস্তুত বিরোধীরা। নির্বাচনে জয়ের পর ব্যক্তিত্বের লড়াইও জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সব শেষ থাকছে ইরান নিয়ে বাইডেনের সঙ্গে মোসাদ প্রধানের গোপন সাক্ষাৎ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনায় আক্রান্ত হয়েও রেহাই নেই, খোদ কোভিড হাসপাতাল ওয়ার্ডের ভিতরে যুবকের লালসার শিকার হলেন করোনা সংক্রমিত মহিলা। অভিযুক্ত যুবক নিজেও করোনা আক্রান্ত। পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার নুয়াপুর জেলার একটি করোনা হাসপাতালে। ওই হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে গত 26 এপ্রিল ভর্তি হন নির্যাতিত ওই মহিলা। একই হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আগে থেকেই ভর্তি ছিলেন অভিযুক্ত যুবক। পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই কুদৃষ্টিতে তার দিকে তাকাতো ওই যুবক, নানা অছিলায় তার শরীরে ছোঁয়ার চেষ্টা করেছে সে। এরপর তিনি চিৎকার করে হাসপাতালের অন্য রোগীদের জড়ো করলে চুপ হয়ে যায় ওই যুবক। এদিকে এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্যাতিতের ভিত্তিতে মহিলাদের হেনস্থা করার অভিযোগে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধি 354 এবং 354A-এর 270 ধারায় মামলায় রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন। যদিও অভিযুক্ত যুবক এখনও নিজেদের হেফাজতে নেননি পুলিশ, জানা গিয়েছে ওই যুবকের শরীরে এখনও করোনা সংক্রমণ রয়েছে। যতদিন না পর্যন্ত তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে ততদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তবে হাসপাতালের তরফে অভিযুক্তকে ইতিমধ্যে অন্য কোভিড হাসপাতালে হস্তান্তরিত করা হয়েছে। ভারতে করোনা সংকটকালে যখন প্রতিদিন কয়েক হাজারেরও বেশি মানুষ মারা যাচ্ছে, জ্বলছে চিতা, তখন সেই ছবির সঙ্গে রকেট উৎক্ষেপণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্যঙ্গ করার অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে। এর মাধ্যমে ভারতকে খাটো করার অভিযোগ উঠেছে। চীনের এই ভূমিকা নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে ভারত জুড়ে। যদিও পরে সোশ্যাল মিডিয়া থেকে ওই পোস্টটিকে ডিলিট করে দেওয়া হয়েছে। চীনের কমিশন ফর পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স কমিশনের কেন্দ্রীয় কমিটি গত শনিবার তাদের উইবো নামের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে দুটি ছবি পোস্ট করেন, যা চীনা কমিউনিস্ট পার্টির একটি উইং। একটি ছবিতে দেখা যায় চীন রকেট উৎক্ষেপণ করছে, অন্যটিতে দেখা যায় ভারতের করোনা মহামারীকালে চিতা জ্বলছে। এই দুটি পাশাপাশি পোস্ট করে নিচে ক্যাপশনে লেখা হয়েছে চীন ইগনাইটেড ভার্সেস ইন্ডিয়া ইগনাইটেড। চীনের এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। লন্ডনে একটি সাংবাদিক মেইং ডং জানান, ভারতে করোনা মহামারী নিয়ে এই ধরনের ছবি পোস্ট করে মজা করা কি খুবই ভালো। এছাড়া চীনের সংবাদ মাধ্যম ডিজিটাল টাইমসের সূত্র ধরে জানা গেছে, চীনের পলিটিক্যাল অনলাইনে এবং তিয়ানজিন মিউনিসিপ্যালস কর্পোরেটে ভারতের মহামারীর দশা নিয়ে ব্যঙ্গ করা একাধিক চিত্র প্রকাশিত হয়। চীনের ভারতকে নিয়ে এভাবে ব্যঙ্গ করার রীতি নতুন নয়। এর আগেও যখন ডুকলাম নিয়ে ভারত এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতব্য রেখে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ, অদৃশ্য মরণ ব্যাধির থাবায় বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে হাসপাতালে বেডের অকাল, অক্সিজেনের অপ্রতুলতা চোখের সামনে ফুটিয়ে তুলেছে মহামারীর বীভৎস রূপ। নাওয়া খাওয়া ভুলে মানুষের প্রাণ বাঁচাতে দিন রাত এক করে কাজ করে চলেছেন প্রথম সারির করোনা যোদ্ধারা। এত কিছুর পরেও মিটছে না সমস্যা, প্রাণবায়ুর অভাবে ধুঁকছে গোটা দেশ। এমন অবস্থায় হাসপাতালে মরণাপন্ন রোগীদের জন্য অক্সিজেন সরবরাহের কাজে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েও পুলিশের হাতে আটক হলেন যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ওই যুবকের নাম ভিকি আগ্রহেরি। দেশের এই সংকটময় পরিস্থিতিতে তিনি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেছিলেন।
এটি নিঃসন্দেহে ভালো কাজ হলেও তিনি কোনো রকম কোভিড প্রোটোকল না মেনে অক্সিজেন সরবরাহ করেছিলেন বলে অভিযোগ উঠেছে তবে ওই ব্যক্তি কোনো রকম কোভিড বিধি না মেনে শনিবার রাজ্যের জৌনপুর জেলায় হাসপাতালের যারা অক্সিজেন পাচ্ছিলেন না তাদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহায়তা করেছিলেন এরপরে অভিযোগ এনেছে উত্তরপ্রদেশের পুলিশ তার বিরুদ্ধে যুগরাজ্যের বিভিন্ন হাসপাতালে বেড এবং অক্সিজেন সরবরাহের ঘাটতির মধ্যে ভিকি রোগীদের সাহায্য করেছিলেন বলে জানা গিয়েছে করোনাভাইরাস সংক্রমণে কেন্দ্র সহ সব রাজ্য সরকারকে লকডাউন জারির পরামর্শ দিয়েছে ভারতের শীর্ষ আদালত মহামারীর দ্বিতীয় ঢেউয়ে মোকাবেলায় বিষয়ে শুনানির পর রোববার লকডাউন সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট সোমবার ভারতের গণমাধ্যমের খবরে বলা হয় রোববার ওই শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে মহামারীর দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ব্যাপক হয়েছে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিচ্ছি সংক্রমণ রোধে ভবিষ্যতে কী কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে পরিকল্পনা করতে এই নির্দেশের পরই দেশের শীর্ষ কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয় যে মানুষ ভিড় এবং সংক্রমণ ছড়াতে পারে এমন অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করুন প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ রুখতে আপনারা লকডাউনের বিষয়টিও ভেবে দেখতে পারেন লকডাউন জারি করা পরামর্শ দেওয়ার পাশাপাশি লকডাউনের জেরে প্রান্তিক মানুষের অসুবিধার বিষয়টিকেও নজরে রাখার জন্য মোদী সরকার এবং রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে দেশটির শীর্ষ আদালত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিশাল জয়ের পর এবার জাতীয় রাজনীতিতে বিজেপি তথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতির আভাস দিয়েছেন বিরোধী রাজনৈতিক শিবির আর সেই লড়াইয়ের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় রোববার তৃণমূল জয় স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন আঞ্চলিক দলের শীর্ষ নেতারা মমতাকে বার্তা পাঠিয়েছেন তারা মনে করছেন মোদীর বিরুদ্ধে লড়াইয়ের প্রধান মশালটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে এসেছে বিরোধী নেতাদের উচ্ছ্বাস অভিনন্দন এবং বিবৃতি থেকে স্পষ্ট 2024 সালের লোকসভা নির্বাচনের লড়াইটা এখন থেকেই শুরু হয়ে গেল তৃণমূল নেত্রীর সামনে রেখে সমাজবাদী পার্টি থেকে শিবসেনা আপ থেকে ন্যাশনাল কনফারেন্স সব শীর্ষ বিরোধী নেতারাই মোদী অমিত শাহের সঙ্গে মমতার এই লড়াকু ভূমিকার অকুণ্ঠ প্রশংসা করেছেন দুর্দান্ত জয়ের জন্য মমতাকে অভিনন্দন এনসিপি প্রধান শরদ পাওয়ার টুইট করেছেন তিনি বলেছেন আসুন মানুষের কল্যাণের জন্য আমরা একত্রে কাজ করতে থাকি এবং সবাই মিলে এই মহামারী মোকাবেলা করি আগামী বছরের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের পর এই বিধানসভা ভোটও 2024 সালের লোকসভা ভোটের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই মনে করা হচ্ছে নির্বাচনী ফলাফলের জোর লড়াই শেষে যখন পশ্চিম বাংলার চতুর্দিকে সবুজ ঝড় কালীঘাটে তৃণমূলের সদর দফতরের সামনে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে নয় পায়ে হেঁটেই কোভিড বিধি ভুলে জয়ের উচ্ছ্বাসে ভুলে কর্মীদের ভিড় জমিয়েছেন মাইক হাতে নিয়ে দিদি সুলভ ভঙ্গিতে বললেন এটা পশ্চিম বাংলার জয় মাটি মা মানুষের জয় হাততালি জয়োচ্ছ্বাস জয় বাংলার ধ্বনি ততক্ষণে দিল্লি পৌঁছেছে তৃণমূল কর্মীদের মুখে তখন মমতার জয়গান 292 আসনের মধ্যে 213 আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি সেখানে 77টি পেয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মমতাকে হারাতে দাবার গুটি সাজিয়ে সব চাল চেলেছিল মোদী সরকার গাছপুর শিবির থেকে পদ্ম শিবিরে রথি মহাথিরই তো বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হেভি ওয়েট সব নাম যদিও তৃণমূল সুপ্রিমো আত্মবিশ্বাসী ছিলেন প্রথম থেকেই নির্বাচনী জনসভায় বলেছিলেন আমি একাই লড়াই করছি 294 আসনে আমি একাই আর একজন মহিলাকে হারাতে বিজেপি সরকার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ইউসি কুহেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে ইরান প্রসঙ্গে আলোচনা করেছেন ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম রবিবার এই খবর জানিয়েছে ইসরায়েলের 11 নম্বর টিভি চ্যানেল জানায় কুহেন ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতে তারা মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি এবং অন্যান্য বিষয়ে আলোচনা করেন মোসাদ প্রধান ইরানের পরমাণু সমঝোতায় না ফিরতে বাইডেনকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছে কোনো সংবাদ মাধ্যম খবরে বলা হয় বাইডেনের সঙ্গে কুহেনের সঙ্গে সাক্ষাতের আগে তার সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেনের সঙ্গে ইরান প্রসঙ্গে কী কথা বলতে হবে তা তিনি বলে দিয়েছেন
চ্যানেলটি জানায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মুসাদ প্রধানের পূর্ব নির্ধারিত কোনো সাক্ষাতের কর্মসূচি ছিল না, বরং ইসরায়েলের একটি নিরাপত্তা প্রতিনিধি দলের ওয়াশিংটন সফরের সময় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাইডেন সঙ্গে কোহেনের সাক্ষাতে পদস্থ মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আধা ঘন্টা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।